যখন বর্ষা আসে তখন আমাদের এই জায়গাটা একদম পানি দিয়ে ভরা যায়। আপনারাও বলবেন মাশাআল্লাহ তবারাকাল্লাহ। ভেবে দেখো কিন্তু চাচি ওই ওই জায়গায় গেছে কাকার ওই যে ঘাসের বোঝা তুলে দিবার বুঝিবে ভাই ও বোনেরা গরু গরু দেখো আব্বা ও আবু গেছে গা গেছে গা হুম আমি এইখানে যতগুলো মাল সামান আনছি সবগুলো এখন খোলা হইতেছে তো এগুলো খুইলা নেক তারপর আমি আপনাদের সাথে আবার কথা বলবো মানে শেয়ার করব কি কি আনছি এইগুলা প্যাকেট করতে আর ই করতে আমার অনেক মানে অনেক কিছু হয়েছে আমি পরে বলবো ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আমি সবাইকে জানাচ্ছি আমার সালাম করে আপনারা দেখতে থাকেন দেখেছ এইটা আমার ম্যাডামের নতুন ব্যাগ লয়েছি বেশি মামা দেন মানে আমার দেখা যায় এই যে পাতিলা এগুলা দেখছে অনেকবার তাকে এগুলো দেখানোর কিছু নেই এইগুলা সহজে কালো হয় বলা বুঝছো আব্বা পরে দেখা যেতে আমিও নিতে সব হ্যাঁ এগুলো সব সব এগুলো ম্যাডামের আমি একটা একটা করে মানে ম্যাডাম আমার দিছে এমআই আমি তোমার কই এই কম্বল গুলো আমি কিনছিলাম কত গুলা জানো এ মাপুস বন্ধ কর আমি এই এই কম্বল গুলা কিনছিলাম 8টা না 9টা ওজন হয়ে যাবো দেখে আমি কতগুলো কম্বল আমি মানে ম্যাডামের বাইর করে দিছি আমি মামা এগুলো নিবেন না ফালা দিন না না কেন লেগে ফালাবি এ লাইক কর তো দিছি আর এই যে কটা লইছি তোমার কি লাগবে এটি পছন্দ কি কি নাই যে ঠান্ডা হয়ে যে রাইতে হালকা পাতলা ঠান্ডা লাগেই লাগে করতে দেন দিব বুঝছি মানে আর কি যে গরমের দিন যখন শহর মাঝ রাইতে যখন ঠান্ডা লাগে খালাস তাহলে আমি নিব না আমি খালি এখানে একটা মোটা কম্বল আছে এইটাই নিব এটা দেখলে তুমি আবার কবে কি এই কম্বল আমার তো এটা হচ্ছে বরকা
মাছা বলে বেশি ধরিস না, কারণ মেয়েদের অনেক জিনিস থাকে, আমি চাই না ওগুলো খেতে। আমার ম্যাডাম যখন আমার বিরুদ্ধে বুকু হায় হায় ঝন না, আমার বাড়ি সব হয়ে গেছে, কাল সর্বনাশ। আমি কইছি মামার, আমি তো মামা আপনি যখন আমার বিরুদ্ধে দেখবেন তখন তুমি গেল জন্মার তেমন সব সব দিন জন্মর বাইর। ভাঙে নাই বাস করে চাইদ্দ এটি নতুন, আমি প্যাকেট ফালাই দিয়া তারপর লই যাই দেখো খার প্যাকেট উগানে করে খেয়ে ফালাই দিয়ে লইছি। কেমন না ভালো মেহমান কেমন আইলো দেখতে পাইকি আছে গা, সব পাইকি আছে গা। এ দেখো আমি কি আনছি আমরা সাইড অরিজিনাল ও দেখো ও প্রেসিডেন্ট কলা শেষ হয়নি আন্তরি বাড়িটা রং করানো উচিত আসলে, এইভাবে তো ভালো লাগতেছে না, আমার ভিডিও চলতেছে ভাই, তাহলে মানে ঠিক ভুটানি করতেছে আসলে, আমরা ঘুরি আমরা বড় লোক না। বাড়ির সব পার্সোনাল জিনিস তো আপনি এক্সপোজ করে দিবেন, কোথায় কি না কি এগুলো আমি মক্কা থেকে কিনে আনছি মাশাআল্লাহ। তারপরে হ্যালো সরি সুন্দর, খালি আরবি কথা চলে আসে, আসলে আমি মানে আমি কথা কথায় শুধু আরবি কথা বলি, কিচ্ছু করার না, কারণ এটা আমার অভ্যাস, যেতে সময় লাগবে। এই যে দেখেন আপুরা মক্কা থেকে তো দিয়েছি একটা একটা করে বাইসা, তারপর আছেন সুন্দর সুন্দর প্রত্যেকটা তোষ দিয়ে আমি অনেক সুন্দর সুন্দর আছি, শুনেন না সুন্দর সরি বাহ দেখ দেখ কি সুন্দর, হুম অনেক সুন্দর না, এগুলো অনেক সুন্দর। মামার হাত ছিলাম, মামা নিব না, কয়েকটা আমার আছে। এই যে মাশাআল্লাহ হ্যাঁ ওই যে তুইছি তো
এই ঘড়িটা আমি আমার আব্বুর জন্য আনছি, তো আমি এখন আমার আব্বুকে দিব। কিন্তু ক্যামেরার সামনে দরকার নাই, কিন্তু আমার আব্বু মানে অতটা কমফোর্টেবল না ক্যামেরার সামনে। যাই হোক, এই ঘড়িটা আমি আমার আব্বুকে দিব। আর এই ঘড়িটা আমি আমার ম্যাডামরে দিয়া কিনাইছি, আমার ম্যাডামে পছন্দ করে কিনে আনছে, ঠিক আছে। আর এই ফোনটা কারণ আমার আব্বু গ্যালাক্সি ফোন এইগুলা পছন্দ করে না, উনি এই যে সাধারণ ফোন পছন্দ করে। যাই হোক, এই দুইটা এখন আমি আব্বুরে দিব। আমি চাইলে পারতাম ক্যামেরার সামনে গিফট করতে, কিন্তু না, থাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাংলাদেশে আমার প্রথম সকাল। মানে আমি কি কথা বলবো, মানে আমার আশেপাশে যে মানুষ যায় তো আমার এনার্জি লাগে। আর আমি এতদিন থাকতে ব্লগ করছি, মানে কেউ যদি থাকতো আমার কাছে এনার্জি লাগতো না, কারণ বাংলাদেশের কথা কেউ বুঝতো না। যাই হোক, আজকে আমার বাংলাদেশে প্রথম সকাল। তো আমি আজকে রাত্রে ইচ্ছা মতো ঘুমাইছি বলতে, মানে আমি সৌদি আরব থেকে আসছি, বাংলাদেশে ল্যান্ড করছিলাম, বাংলাদেশের টাইম রাত 1টা বাজে। তারপর পুরো রাত আমরা মানে আমি এয়ারপোর্টে কাটাইছি, যেহেতু রাত্রেবেলা বের হইনি। তারপর ভোর সকালবেলা বের হয়েছি, এরপর বাড়িতে যখন আসছি তখন আমি আর ঘুমাই নি। হ্যাঁ, আমি জানি আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে একটা ঘুম দিত, কিন্তু আমি ঘুমাইনি। তো সারা রাত লেঙেছিলাম, সারা দিন এমনি এমনি কাটাইছি, তারপর আজকে রাতে খুব ভালোভাবে ঘুমাইছি, আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আর এই তো, তো যাই হোক, আজকে বাংলাদেশে আমার প্রথম সকাল। সো আজকের দিনটা কিভাবে কাটাই, কী কী করি, আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আর এই তো, আর এখন বাজে মনে হয় 9টার উপরে, আর কারেন্ট গেছে গা। সবচেয়ে সমস্যা হয়েছে বাংলাদেশে, একটু পরপর কারেন্ট চলে যায়, ওয়াইফাই থাকে না, খুবই প্রবলেম। মানে আমি যে এখন কারোর সাথে একটা জরুরি কথা বলবো সেটা করা যায় না। তারপর আমার ফোনের মধ্যে সিম নাই, যদিও আমার ভাই আমাকে দিছে, তারপরে ওটা কিভাবে যে লাগে আমি সেটা জানি না। আমি কথা বলতেছি, ওই যে আমার ভাবি, তারপর আমার চাচাতো বোন, সবাই উকি ঝুঁকি দিতেছে, মানে ওরা হাসাহাসি করতেছে। আচ্ছা, আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। প্রথম সকাল, একটু পাড়া বেড়াই, সরি পাড়া না, মানে আমাদের এই যে বাসার ভিতরে, আমাদের বাসার ভিতরে, বাহিরে কোথাও যাবো না, আমাদের বাসার ভিতরে। আর আমাদের বাড়ি অনেক বড়। যাই হোক, দেখতে থাকেন। আমি না কিছুদিন আগে আপুরা আমার দেখা যায়, ওকে ধরো একটা দিকে, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একটা আপু মানে উনি আর কি ভিডিও বানাইতেছিল বৃষ্টির দিনে, উনি ওনার ওইখানে আমি একটা সাজনা পাতার গাছ দেখছিলাম। আমার এত মন চাইছে, ইস, আমি যদি ওইখান থেকে দুইটা সাজনা পাতার ডোগা নিতে পারতাম তাহলে আমি ভর্তা বানায় খাইতে পারতাম। মানে ভর্তাটা যেমন আমরা এইভাবে ভর্তা বানাই, প্রথমে সাজনা পাতাটা সিদ্ধ করি, তারপরে কাঁচা পেঁয়াজ গুল গুল করে কেটে শুকনা মরিচ সাথে একটু সরিষার তেল দিয়ে দোয়ালা ভর্তা বানাই। উফ, জাস্ট ওয়াও, খাইতে ইচ্ছা করে খালি। এখন দেখেন এই যে সাজনা পাতা, আমাদের এখানে সমস্যা নাই, পরে সারপ্রাইজ, আমি না আসলে একটু মানে আমি একটু নার্ভাস ফিল করতেছি, নার্ভাসই তো, তাই না? উল্টো পাল্টা ইংলিশ বলুন, আমার দর্শকেরা হাসবো, জানে এরা জন নাই কেমন। ওদিকে যাও না,
আমি এই সুন্দর সিনারি গুলা দেখানোর জন্য আসছি। এই যে এগুলো হয়েছে হাঁস আমার চাচিদের, আর আমি বিশ্বাস করে না পুরা, এই যে এ ওরা আমার পিঠ ছাড়তেছেই না, আরো আছে বাসার ভিতরে। আমি বলে আসছি যে তোমরা এখন আইসো না, আমি একটু ভিডিও করব। তোমরা এখন ওইদিকে যাও, ওইদিকে যাও, এখানে তো পানি আছে তাহলে পড়ে যাবা, তোমরা ওইখানে যাও। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এই মানে এত সুন্দর এই হাঁসগুলা, আমি একটু হাঁটি এদিকটা। বিসমিল্লাহ রহমান রহিম, দেখেন একটু হাঁসগুলা কি সুন্দর, মাশাআল্লাহ তবারকাল্লাহ, কি সুন্দর তাই না? আর এই এই জায়গাটা ওয়াও লাগতেছে না? এইটা হইছে একটা রাস্তা ওইদিকে যাওয়ার জন্য। আর ওই যে দেখেন ওইখানে কতগুলা নৌকা, মানে এগুলার আমরা আঞ্চলিক ভাষায় বলি ট্রলার, ভুট, মানে যে যেটা বলতে পারে, মানে গ্রামের ভাষায় বলি। ভালো আছি, আপনি ভালো আছেন? কালকে আসছি। হ্যাঁ, কাদের বাড়ি? সাইমের বাসায়। সাইম কে? এই যে নানি, নানি বসে। আমি আসলে আমি নিজেও চিনি না, কারণ আমি অনেক বছর পর বাংলাদেশে আসছি, তো 8 বছর পর আমি চিনি না। 8 বছর মানে ইদারিং যে ছোট ছোট বাচ্চা, আমি এগুলো চিনি না। আপনি তো চিনবেন, কারণ আমি আপনাদের মেয়ে তাই না, এই এলাকার। কিন্তু ওদেরকে তো চিনি না, ওরা তো মানে এই যে দাঁড়াও দাঁড়াও আমি জিজ্ঞেস করি। স্কুল যেতেছ? যাও। ও কান দেখি লেগে টকা দেয় নাই। আরে এই সামনি শোনো, তুমি কান্না করবা না, তুমি বাড়িতে আসলে আমি তোমাকে টাকা দিব। ওকে যাও স্কুলে যাও আম্মু। হ্যাঁ ওকে। আমি ঘামায় গেছি, বাংলাদেশে অনেক গরম। আর সত্যি কথা বলতে আমি যে ভিডিও করতেছি, আমার দিকে না অনেকে শুধু তাকায় থাকে, মানে আমার কাছে আনিজি ফিল লাগে। আমি আপনাদের সাথে এখন একটা সুন্দর একটা জিনিস, সুন্দর একটা জিনিস শেয়ার করব, তবে সেটা দেখে মাশাআল্লাহ তবারকাল্লাহ বলবেন। চলুন। তো এইগুলো হয়েছে আমার চাচির, আমার কাকার, আমার আপন ছোট চাচা। তো আমার চাচি আমার পাশে বসে রয়েছে, কিন্তু চাচি বসা থাক। আচ্ছা আচ্ছা একটা কথা কই কাকা, এই জায়গায় এই গরু কে দিয়ে মহিলা নাকি পুরুষ? পুরুষ, দুটো পুরুষ। সরি সরি, ওকে, এই দুটোই হইছে ছেলে, ছেলে গরু। মাশাআল্লাহ তবারাকাল্লাহ, আপনারাও বলবেন মাশাআল্লাহ তবারাকাল্লাহ। থাকো তোমরা খাও। আর এই তো দেখেন কি সুন্দর, আমি তো দেখে মানে যদিও এটা আমার এলাকা, কিন্তু তারপরেও যে ভালো লাগে আর কি। কি সুন্দর আকাশ, বাতাস। আমার এখন হয়েছে বর্ষাকাল, এখন আমাদের এখানে পানি চলে আসছে। আর এই যে এগুলো হয়েছে শাক, কলমি শাক। আপনারা কারা কারা এই শাক খান, পছন্দ করেন? আর এইখানে প্রচুর পিঁপড়া, রাস্তা দিয়ে হাঁটতে গেলে শুধু পিঁপড়া উঠে পায়ের মধ্যে, কি একটা সমস্যা। ওই যে দেখেন ছাগল, কালকে রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছিল।
কি সুন্দর সিনারি, মাশাআল্লাহ তবারাকাল্লাহ। দেখেন আমাদের এইখানে যখন বর্ষা আসে তখন আমাদের এই জায়গাটা একদম পানি দিয়ে ভরা যায়, আর যখন উন্না মাস আসে তখন এই জায়গাটা একদম শুকায় যায়। এখানে মানুষে সরিষা ক্ষেত করে, তারপরে ধান চাষ করে, তারপরে বিভিন্ন ধরনের ক্ষেত খোলা করে আর কি। আর এই যে দেখেন, এই যে সাজনা গাছ, দেখেন কি সুন্দর পানি। পানির দেশের মেয়ে আমি, কিন্তু আমি সাঁতার কাটতে পারি না। আচ্ছা, এই যে এইখানে যে পানি, হ্যাঁ আপুরা, কিন্তু ওই যে যে রাস্তাটা আছে না, ওই রাস্তাটাতে কিন্তু আপনার গাড়ি চলে, এমনটা না যে পানিতে একদম ভরা কেউ গাড়ি আসতে পারবে না। না, যার ধর যার যেইভাবে ইচ্ছা সে ওইভাবে আসতে পারবে। ওই যে দেখেন অটো আসতেছে, ওই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি। আমি একদম ঘামাই গেছি, আর আমি পানির দেশের মেয়ে, ঢাকা সাভারের মেয়ে, কিন্তু আমি সাঁতার কাটতে পারি না, কারণ আমি কোনো দিন এই নদীতে গোসল করি নেই। ছোটোবেলা থেকে নানির কাছে বড় হয়েছি, আর যতদিন দাদির বাড়িতে ছিলাম ততদিন অত বেশি একটা ছিলাম না, তারপরও আমাকে কখনো নদীতে নামতে দেয় নাই, এর জন্য সাঁতার কাটতে পারি না। বাট কোনো ব্যাপার না, সাঁতার কাটা শিখে নিব, কারণ সাঁতার কাটাটাও কিন্তু শেখা জরুরি। হ্যাঁ, কারণ আল্লাহ না করে কোনো একটা ইয়ে হইলে তখন দরকার পড়ে। তো দেখেন আমি ঘাই মা কী অবস্থা হয়েছি, বাপরে বাপ। আচ্ছা, আমাদের এই যে এই পরিবেশগুলো কেমন, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি ক্যামেরার সামনে আসতে চাচ্ছ। হ্যাঁ, আসো, নো প্রবলেম। আচ্ছা, যাই হোক, আমাদের এই যে এই পরিবেশগুলো কেমন, না আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে, ওয়াও ওয়াও লাগতেছে। তো এখন বিসমিল্লাহির রহমানির রহিম, ভাই গরম। আপনাদের সাথে আরেকটা সুন্দর সিনারি আমি শেয়ার করি, এই যে দেখেন। যাও স্কুলে যাও, আমি চিনি অবশ্য বাচ্চাটাকে, তারপরও এগুলো কি বিক্রি করতেছেন ভাইয়া? হ্যাঁ, ও ঠিক আছে। তো এই যে এই এই মাইকটা কি মানে এলাস করে করে বিক্রি করেন? মানে মাইকে কি বলেন, যে পাতিলা লোবেন পাতিলা এরকম কিছু? আমার ভাই হাসতেছে। না না, ঠিকই আছে, কারণ আমি আপনাকে বলি, আপনি এই ভাইয়া ভাই এখন এলাস করেন না, এলাস করেন না। ওকে, মানে আপনি আর কি যে বারবার যদি ডাকেন যে পাতিলা লিপেন পাতিলা, তাহলে আপনি হর্ন দেবেন, এছাড়া একবার কইলেন বাস এলাকাবাসী যাই না গেলো, তাই তো? আমি না 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 না, আমি তো বহাই না ভাইয়া, জিরাইতেছে, জিরাও, সমস্যা কি ভাই? আমি আমি কি আপনার বসাইছি বলেন? তাই লাবার শোনো, একটা নিরহ মানুষকে এইভাবে অপরাধী করবে না, বুঝেছো ভাইয়া? আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, যান। চাচি ওই যে ওই জায়গায় গেছে, কাকার ওই যে ঘাসের বোঝা তুলে দিবার, ওই যে জায়গায়। হা হা হা, যাবে। আমি এখন বাসায় যাব, আমার ফুপাতো বোন আসছে আমার সাথে দেখা করার জন্য, আর ও আমি ক্যামেরার সামনে এসে তারপর কথা বলতেছি। আর এই জায়গাটা আমার আব্বু আমার চাচা ওনারা সবাই আর কি এটা বানছে এখানে বসার জন্য। আর আর এই 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 বুটটা তো কাকার, তাই না? আর এই বুটটা হয়েছে, এই টলাটা হয়েছে আমার কাকার, ঠিক আছে? এই যে দেখেন, মাশাআল্লাহ তবারাকাল্লাহ। আমার ফুপাতো বোনের এই দুই দিন আগেই বিয়ে হয়েছে, অনেক ধুমধাম করে বিয়ে হয়েছে, তবে বিয়েটা আমি খেতে পারিনি। আমাকে অনেকবার বলছে যে তুমি যেহেতু আসবা তাহলে বিয়ের আগে আসো, কিন্তু আমি আসলে যে কোনো প্রবলেমের কারণে আসতে পারি। প্রবলেম বলতে কি, প্রবলেম না, মানে আমার ম্যাডামের মানে ওই মেয়ে ওই যে কাজ করবে ওই মেয়েটা না আসা পর্যন্ত আমি আসবো না, কিন্তু আমার ম্যাডাম আমার বলছে যে জন্য তুই যাইতে চাইলে যা, আমার কোনো সমস্যা নেই, আমি তোর এখনই টিকিট কেটে দিই। কিন্তু না, কারণ আমি আমার ম্যাডামদেরকে অনেক ভালোবাসি, সো আমার ম্যাডাম হয়তো মুখে বলছে যে তুই চলে যা কোনো সমস্যা নাই, কিন্তু আমি জানি আমার ম্যাডামের অন্তরটা মনটা আমি জানি সে কেমন, ঠিক আছে? এমনকি আমি একদিন জিজ্ঞেস করছি আমাকে কি, আমি বলছিলাম যে মামা আমি এই যে আপনি যে মুখটা বলেন যে হ্যাঁ চলে যাস এটা সেটা, এটা তার আপনার মনের কথা না, তখন আমার ম্যাডাম একটুখানি হাসি দেয়, ওই হাসিতেই আমি বুঝতে পারি যে মামা আমাকে খুশি করার জন্য বলছে যে তুই যদি চলে যেতে চাস চলে যা কোনো সমস্যা নেই, আমি কীভাবে চলবো সেটা আমার দেখার বিষয়, বা আমি এখান থেকে মানে আলগা কাজের মেয়ে নিয়ে আসবো। কিন্তু আমি জানি আমার ম্যাডাম সেটা করবে না, কারণ কি লেগিয়া আমার ম্যাডাম সত্যি কথা বলতে চিনা নাই জানা নাই, মানে যাকে তাকে হুট করে বাড়িতে এনে রাখবে, বাড়িতে এনে দিয়ে মানে বাহিরে চলে যাবে, তাদের সাথে তার পরিবারটা সময় কাটাবে, এটা আসলে আমার ম্যাডামে চায় না। সো আমার ম্যাডাম চায় মানে পারমানেন্টলি ভাবে যেমন আমার জীবনে আনছিল এইরকম আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ম্যাডামের ওই কাজের মেয়েটাও চলে আসছে,
আমিও বাংলাদেশে আসছি, আমার ম্যাডামও খুশি, মাশাআল্লাহ তবারাকাল্লাহ, আমিও খুশি। আচ্ছা তো এখন আমি বাসায় যাই, ফুফাতো বোনের সাথে একটু গল্প করব, তারপরে সারাদিন আরও কী কী করি বাকি অংশ আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, আজকে তো প্রথম দিন, আমার কাছে অনেক আনজি লাগতেছে, আমি জানি না আমার এই ভিডিওটা কেমন হবে, তবে আমার অনেক ভাই বোনরা, খালামুনি, আঙ্কেলরা সবাই অপেক্ষা রয়েছেন ঝর্ণা ব্লগের, বাংলাদেশের ব্লগ দেখার জন্য।